আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো স্লাইডের অংশটা, বাকি যে অংশটা দেখাতে চেয়েছি সবাই দেখতে পাচ্ছ? এখন দেখা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমরা দেখি প্রথমে যে পেজটা আছে, দেখানোর পরে আবার ঘুরে আর ঘুরে ঘুরছে কেনা, তো কার্সর দেখছো? আমরা হয়তো বা বেশিরভাগ সময় আমাদের স্ক্রিনশটটাই রাখতে হবে, স্ক্রিনশট ছাড়া তো উপায় হচ্ছে না এখানে, দেখবো। আচ্ছা আসছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন দেখো, আমরা প্রথমে প্রাকৃতিক সম্পদের কাঠামোগত প্রশ্নে আছি। কাঠামোবদ্ধ প্রশ্ন, প্রাকৃতিক সম্পদ। প্রথম প্রশ্ন হলো, রিসাইকেল কি? প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য তোমার বন্ধুকে কি করার পরামর্শ দেবে তা দুটি পক্ষে লেখো। খনি থেকে প্রাপ্ত সম্পদ ব্যবহার করে আমরা কি ধরনের কাজ করি তার দুটি উদাহরণ দাও। যেহেতু কিছু সময় আমাদের চলে গিয়েছে, আমরা এখানে চেষ্টা করব তোমাদেরকে দ্রুত কি করার জন্য লেখার জন্য বা স্ক্রিনশট নেওয়ার জন্য বলবো। রিসাইকেল কি? কোনো জিনিস একবার ব্যবহার করার পর পুনরায় ব্যবহার করাকে বলা হয় রিসাইকেল। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য আমার বন্ধুকে আমি নিম্নরূপ পরামর্শ দেব, যেমন ক, নবায়নযোগ্য সম্পদ বেশি এবং অনবায়নযোগ্য সম্পদ কম ব্যবহার করতে বলবো। খ, সম্পদের পুনর্ব্যবহার করতে এবং কোনোভাবে যেন প্রাকৃতিক সম্পদের অপচয় না হয় তা বলবো। খনি থেকে প্রাপ্ত সম্পদ ব্যবহারের দুটি উদাহরণ হলো, ক, প্রাকৃতিক গ্যাস, কয়লা ও পেট্রোলিয়াম পুড়িয়ে তাপ উৎপাদন করা পাওয়া যায়। এই তাপে কলকারখানা ও যানবাহন চলে, বিদ্যুৎ উৎপাদন এবং রান্না করা হয়। খ, লোহা ব্যবহার করে তৈরি করা হয় দালান তৈরির রড, গাড়ি, বাস, টিউবওয়েল, প্যারেক ইত্যাদি। এই প্রশ্নটা সবাই স্ক্রিনশট নাও, যেহেতু আমাদের সময় অনেকটা চলে গিয়েছে ওপেন হওয়ার জন্য। স্যার নিয়েছি, সবাই এটা স্ক্রিনশট নাও। স্যার নিয়েছি, স্যার নিয়েছি, আচ্ছা এরপর, স্যার নিয়েছি, আচ্ছা আমরা এরপর দুই নম্বরে, স্যার নিয়েছি। দুই নম্বরেরটা সহজ আছে, এটা লিখতে পারবে খাতায়, ছোট আছে, দুই নম্বর প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে ছোট। অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কি, মানে কাকে বলে? এ সম্পদ সংরক্ষণে করণীয় কাজগুলো চারটি বাক্যে লেখো। তাহলে আমরা লিখলাম, যে সব প্রাকৃতিক সম্পদ সীমিত তাই হচ্ছে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, যেমন প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা ইত্যাদি। লিখতে থাকো, লিখো। অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে যে কাজগুলো করা আমাদের উচিত তা হলো, ক, বিনা কারণে গ্যাসের চুলা, বৈদ্যুতিক ফ্যান, বাতি চালিয়ে না রাখা, অযথা পানি খরচ না করা, কাপড় শুকানোর কাজে গ্যাসের চুলা ব্যবহার না করা, বিনা কারণে জ্বালানি তেল ও কয়লার অপচয় না করা। এই প্রশ্নটা সবাই লিখবে, ছোট আছে, সবাই লিখে নাও। সবগুলো লেখাবো না, ছয়টা প্রশ্নের মধ্যে মধ্যে দুইটা বা তিনটা লেখাবো। হ্যাঁ, এটা লিখে নাও। হম
লেখো সবাই, লেখা শেষ করলে রেসপন্স করবে। সীমিত, লিমিটেড, লিমিট, লিমিট আছে, সেটা হচ্ছে অনবায়নযোগ্য, লিমিট। আর প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা, এগুলো হচ্ছে লিমিটের মধ্যে। এরপর হচ্ছে আমাদের তাল, যেহেতু লিমিট আছে, এগুলো আমরা যদি আরো বেশি পরিমাণে ইউজ করতে চাই, বেশি দিন ইউজ করতে চাই, তাহলে কি করা উচিত, সেটা হলো ক খ গ ঘ তে লেখা আছে। বিনা কারণে আমরা গ্যাসের চুলা, বৈদ্যুতিক বাতি ও ফ্যান চালিয়ে রাখবো না, অযথা পানি খরচ করব না, কাপড় শুকানোর কাজে গ্যাসের চুলা ব্যবহার করব না, বিনা কারণে জ্বালানি তেল ও কয়লার অপচয় করব না, বা না করা। শেষ করেছো তুমি? আবার দেখে নাও ভালো করে, যাদের শেষ করতে পারো নাই তারা দ্রুত শেষ করার চেষ্টা করো। একবার পড়ো তুমি। মাহিরা, তোমার লেখা শেষ? তুমি দেখি পড়ো তো কি লিখেছো, আমি শুনি। পড়ছো তুমি? পড়তেছো? স্যার আমার লেখা শেষ। আচ্ছা অদিতি একবার পড়ো তাহলে, যেটা লিখেছো পড়ো তো। অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কি? এই সম্পদ সংরক্ষণে করণীয় কাজগুলো চারটি বাক্যে লেখো। যেসব প্রাকৃতিক সম্পদ সীমিত তাই অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, যেমন প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা ইত্যাদি। অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে যে কাজগুলো করা আমাদের উচিত তা হলো, বিনা কারণে গ্যাসের চুলা, বৈদ্যুতিক বাতি ও ফ্যান চালিয়ে না রাখা, অযথা পানি খরচ না করা, কাপড় শুকানোর কাজে গ্যাসের চুলা ব্যবহার না করা, বিনা কারণে জ্বালানি তেল ও কয়লার অপচয় না করা। ধন্যবাদ তোমাকে। আমরা তাহলে পরের প্রশ্নে চলে আসছি। প্রাকৃতিক সম্পদ কি?
অনবায়ন যোগ্য প্রাকৃতিক সম্পদের চারটি ব্যবহার লেখো, এটাও আমরা লিখবো, খাতা লিখবো। প্রকৃতিতে পাওয়া যা কিছু আমাদের কাজে লাগে তাই প্রাকৃতিক সম্পদ। অনবায়ন যোগ্য প্রাকৃতিক সম্পদের চারটি ব্যবহার হলো, ক, খাবার রান্না করতে ব্যবহার করা হয়, যানবাহন চালাতে ব্যবহার করা হয়, বিদ্যুৎ উৎপাদন উৎপাদন করতে ব্যবহার করা হয়, এবং শীত প্রধান দেশে ঘর উষ্ণ রাখতে ব্যবহার করা হয়। প্রত্যেকেই তিন নাম্বারটা লিখে নাও, প্রশ্ন সহ লিখে নাও। প্রত্যেকে লিখে নাও, লেখা শেষ হলে বলবে, লেখা শেষ হলে সবাই বলবে। খুব ছোট আছে, লিখতে সময় কম লাগবে, লেখো। আমরা এরপর আরো তিনটা প্রশ্ন দেখবো, তিনটা প্রশ্ন আরো সুন্দর সুন্দর প্রশ্ন আছে তিনটা। কানেক্টিং, ওকে, আবির সাহেব নাকি আব্দুল মামুন, আবির আবির আব্দুল্লাল মামুন আবির, স্যার আমার লেখা শেষ, লেখা শেষ। ভালো একটা কাজ, আজকে দিনে কতটা ভালো কাজ করছো, লেখা শেষ করছো। তুমি পড়ো তো, কি তুমি শেষ হলে পড়ো। স্যার আমার লেখা শেষ, ধন্যবাদ। প্রাকৃতিক সম্পদ কি? অনাবায়ন যোগ্য প্রাকৃতিক সম্পদের চারটি ব্যবহার লেখো। প্রকৃতিতে পাওয়া যা কিছু আমাদের কাজে লাগে তাই প্রাকৃতিক সম্পদ। অনাবায়ন যোগ্য প্রাকৃতিক সম্পদের চারটি, ক, খাবার রান্না করতে ব্যবহার করা হয়, খ, যানবাহন চালাতে ব্যবহার করা হয়, গ, বিদ্যুৎ উৎপাদন করতে ব্যবহার করা হয়, ঘ, শীত প্রধান দেশে ঘর উষ্ণ রাখতে ব্যবহার করা হয়। তাহলে আমরা শেষ হয়েছে, ধন্যবাদ তোমাদের সকলকে। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা আছো আমাদের সাথে, শুনতেছো না তো, আমি বলতেছি, তোমাদের বলা হচ্ছে যে আমরা আরো তিনটি প্রশ্ন দেখবো, এখন তিনটি প্রশ্ন থাকবে, এই তিনটি প্রশ্ন তোমাদেরকে দেখানো হবে।
তারপর আমরা দেখবো কি কি প্রশ্ন থাকে, এই তিনটা প্রশ্ন কি কি থাকে আমরা দেখবো। হ্যাঁ তাহলে আমরা আবার আসি আগের জায়গায়, শেয়ারে আসি আবার। কেমন শেয়ারে এসে দেখলাম যে কি কি থাকে প্রশ্ন, সবাই দেখতে পাচ্ছ স্লাইড না? স্লাইড দেখা যাচ্ছে, আমরা স্লাইড দেখি। চার একটা স্লাইড, এইসব আমরা চ্যাপ্টারটা শেষ করার জন্য, চ্যাপ্টারটা যাতে আর না হয়, আবার যদি হয় রিভিশন হবে, এখন হবে না। প্রোগ্রাম আবার ডিস্টার্ব দিল। আবার তো একই রকম ডিস্টার্ব দিচ্ছে মনে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করছি তোমাদের আরো কিছু প্রশ্ন দেখানোর জন্য। এই প্রশ্নগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমাদের আরো একটু সহজ হয় বিষয়গুলো। আমরা তিনটা প্রশ্ন তো দেখেছি, আরো তিনটা প্রশ্ন আমরা দেখাবো এখনই। প্রাকৃতিক সম্পদ আমরা দেখেছি, অনবায়নযোগ্য এবং নবায়নযোগ্য সম্পর্কে কিছু প্রশ্ন আমরা জেনেছি, লিমিট এবং আনলিমিটেড, সীমিত এবং অসীমিত। হ্যাঁ সীমিত এবং অসীম, অসীম অসীমিত বা অসীম, এরকম এই বিষয়গুলো। আমরা দেখি আমাদের স্লাইড টু ওপেন হচ্ছে, স্লাইড দেখাও যাচ্ছে, এরপর ডিস্টার্ব দিচ্ছে আবার। আচ্ছা এখন দেখে নাও, ঠিক আছে এখন দেখা যাচ্ছে। Yes, sir. আচ্ছা Yes, sir. আচ্ছা ঠিক আছে, আশা করি দেখা যাবে। তিনটি প্রশ্নের মধ্যে আজকে প্রথমে তিনটে প্রশ্ন তোমরা, তার মধ্যে প্রথমটা আমি স্ক্রিনশট নিতে বলেছিলাম, পরেরগুলো তোমরা প্রত্যেকে লিখেছ, দুই এবং তিন। তো এখন আমরা চার পাঁচ ছয় তিনটা দেখবো, আরো তিনটা দেখবো। তিনটা দেখার পরে আমরা বুঝতে পারবো কি সমস্যা, মানে কোন দিকে যাচ্ছে বিষয়টা। প্রথমে আমরা চার নাম্বার, খুব ছোট একটা প্রশ্ন লিখতে হবে, শক্তি কি, শক্তির উৎস বলতে কি বুঝো, শক্তি তিনটি ব্যবহার উল্লেখ করো। তাহলে আমরা উত্তর হলো শক্তি কি লিখবে তোমরা, কোনো কিছু করার সামর্থ্য হলো শক্তি, মানুষ শক্তি উৎপাদনের জন্য যা কিছু ব্যবহার করে তাই শক্তির উৎস। দুইটা শেষ, শক্তি তিনটি ব্যবহার, শক্তি তিনটি ব্যবহার। দেখে না ব্যবহার, কোন ভারী বস্তুকে নাড়াতে শক্তি ব্যবহার করা হয়, শব্দ সৃষ্টি করতে শক্তি ব্যবহার করা হয়, আলো তো তাপ উৎপন্ন করতে শক্তি ব্যবহার করা হয়। প্রত্যেকে চার নাম্বারটা লিখে নাও, চার নাম্বারের পর আর লিখাবো না, পাঁচ এবং ছয় এই দুটো স্ক্রিনশট নিতে বলবো, চার নাম্বারটা তোমাদের লাস্ট লেখার জন্য। লেখা শেষ হলে রেসপন্স করবে।
শক্তি কি, শক্তির উৎস বলতে কি বুঝো, শক্তি তিনটি ব্যবহার উল্লেখ করো। কোনো কিছু করার সামর্থ্য হলো শক্তি, মানুষ শক্তি উৎপাদনের জন্য যা ব্যবহার করে তাই শক্তির উৎস। শক্তি তিনটি ব্যবহার হলো, কোনো ভারী বস্তুকে নাড়াতে শক্তি ব্যবহার করা হয়, শব্দ সৃষ্টি করতে শক্তি ব্যবহার করা হয়, আলো ও তাপ উৎপন্ন করতে শক্তি ব্যবহার করা হয়। শুনেছি, একবার বললে হবে। এখনো শেষ হয়নি, তারা দ্রুত লেখা, শেষ শেষ দ্রুত লেখো। আমরা পরবর্তী যে প্রশ্ন, আমরা পরবর্তী প্রশ্নে আসছি। গ্যাসের চুলাই ব্যবহৃত জ্বালানি কোন ধরনের সম্পর্কে? তাড়াতাড়ি লেখো, চার নাম্বারটা খুব ছোট ছিল তাই লিখতে বলেছিলাম। পাঁচ এবং ছয় লিখতে বলবো না, পাঁচ এবং ছয় তোমরা স্ক্রিনশট নিবে। স্যার আমার চার লিখে শেষ। তাহলে পাঁচ নাম্বার দেখি আমরা। গ্যাসের চুলায় ব্যবহৃত জ্বালানি কোন ধরনের সম্পদ? এ ধরনের সম্পদ সংরক্ষণে প্রয়োজন কেন? এ ধরনের সম্পদ সংরক্ষণের তিনটি করণীয় উপায় লেখো। প্রথমে গ্যাসের চুলায় ব্যবহৃত জ্বালানি হলো অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। এই সম্পদ সংরক্ষণের প্রয়োজন হলো কারণ অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করলে নিঃশেষ হয়ে যায়, হাজার বছরেও তা ফিরে পাওয়া যায় না, তাই এই সম্পদ সংরক্ষণের প্রয়োজন। এ ধরনের সম্পদ সংরক্ষণ তিনটি উপায় হলো ক, ব্যবহারে মিতব্যয় হওয়া। মিতব্যয় মানে যতটুকু খরচ করার প্রয়োজন ততটুকু খরচ করা, রান্না শেষে চুলা নিভিয়ে ফেলা, বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্যের যোগ্য শক্তির ব্যবহার বাড়ানো। প্রত্যেকে প্রশ্নটার স্ক্রিনশট নাও উত্তর সহ। স্যার নিয়েছি। সবাই স্ক্রিনশট নিয়েছ? স্যার নিয়েছি। কোনো জিনিস ভেঙে গেলে তা কি করা উচিত? বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে কিভাবে নৌকা চলে? জীবাশ্ম জ্বালানি তিনটি ব্যবহার লেখো। দেখে নাও, কোনো জিনিস ভেঙে গেলে তা ফেলে না দিয়ে ঠিক করার চেষ্টা করা উচিত। বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে পাল তোলা নৌকা চলে, ফলে বায়ু প্রবাহ যেদিকে হয় নৌকাও সেদিকে চলে। জীবাশ্ম জ্বালানি তিনটি ব্যবহার হলো পলিথিন ও প্লাস্টিক সামগ্রীর তৈরিতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয়। জ্বালানি, কৃত্রিম তন্তু, ইউরিয়া সার উৎপাদনে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয়। রান্না করা তাপ ও বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয়। প্রত্যেকটি স্ক্রিনশট নিয়ে নাও। আমরা সামিন করতে গেলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের সময়ও প্রায় শেষের দিকে আসছে। তো এখানে একটা বিষয় হলো তোমাদের এত ছয় না, তোমাদের যেটা বাড়ির কাজ,
খেয়াল করো, বাড়ির কাজ হলো তোমাদের, বাড়ির কাজ হচ্ছে তোমাদের 1 2 3 নং প্রশ্ন, প্রথম তিনটা 1 2 3 নং, 1 2 3 এই তিনটা আজকে যেটা করলাম তার মধ্যে ছয়টা, তো ছয়টার মধ্যে প্রথম তিনটা 1 2 3 1 2 3 নং মনে থাকবে, 1 2 3 নং এই তিনটা বাড়ি কাজ থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা ক্লাস শেষ করছি, ধন্যবাদ তোমাদের সকলকে সাথে থাকার জন্য, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ভালো থাকবে। ওয়ালাইকুম আসসালাম।